والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ সম্মানিত রাজাউল করিম ভাই আপনার চাষার প্রতি আমাদের নসিহত এবং শ্রদ্ধা রেখি বলছি এবং সেই ইমামের প্রতি আমাদের নসিহত যে ব্যক্তি মনে করবে যে মুসলিম মনে করবে যে রাসুল সাল আলাইহি ওসাল্লাম হাজের এবং নাজির হাজের মানে উপস্থিত থাকা কোন অনুষ্ঠানে প্রেজেন্ট থাকা উপস্থিত থাকা আর নাজের নাজের মানে দেখা আলাইহি সাল্লাম দেখতেছেন সেজন্য নবী মুহাম্মদ সাল আলাইহ সাল্লামকে অস্বীকার করছেন এবং এটি আকিদা বিদ্বেষী কাজ এবং ইমান বিদ্দেশী কাজ রাসু সাল্লা উপরে যে একটা ইমান রয়েছে সেই ইমান বিদ্ষী কাজ আকিদা বিদ্ষী কাজ এবং আল্লাহ তালার কোরআনকে সে ব্যক্তি অস্বীকার করলো এবং মুসলিম উম্মাকে তিনি অস্বীকার করলো কারণ মুসলিম উম্মার ঐক্য মত রয়েছে মুসলিম উম্মার আজমা রয়েছে আর এটা হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে মূল আকিদা যে পি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছেন মারা গিয়েছেন আর মৃত ব্যক্তি কখনো পরকালের জীবনে চলে গেলে বারজাকির জীবন চলে দুনিয়াতে উপস্থিত থাকতে পারে না আর আসুসাল্লাহাম দেখতে পারে না দেখার কোনো শক্তি নেই আর রাসুসাল্লাহ আলিয়াল্লামের কবর রয়েছে কোথায় মসজিদের নববীর পাশেই রয়েছে রাসুসাল্লাহিস্লামের কবর এটা আমরা সকলেই জানি এটা আমরা সকলেই জানি আর আল্লাহ রবুল্লাহ আলামিন কোরআনে কেরির মধ্যে আল্লাহ রবুল্লাহ আলাম নবীকে জানিয়ে দিয়েছেন ওমা জিয়াল্লা লেবাশারুমিন কাবলিকাল খুলথ হে নবী আপনার পূর্বে আমি কোনো মানুষকে এই পৃথিবীতে স্থায়িত্ব দান করিনি সুতরাং আফাই মৃত্যু আপনিও মারা যাবেন আপনি মৃত্য তারা সুসাল্লাম এই পৃথিবীতে স্থায়িত্ব যেমন ভাবে দান করেনি কোনো ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থায়িত্ব দান করেনি রাসুদাহসাল্লাম মারা গিয়েছেন রাসুহসাল্লাম স্ত্রীগণ বিধবা হয়েছেন রাসু আসলাম মারা যাওয়ার পরে আমরা যে খলিফা দেখতে পাচ্ছি ওমর রাদিয়াল্লাহু আল্লাহন খলিফা হয়েছেন ওসমান আনহু খলিফা হয়েছেন তো এই যে একের পর এক এ বর্তমানে রাসুদাহ কোথায় যদি জীবিত থাকে ঠিক যেন তিনি কোরআনে কেরিমকে অস্বীকার করেছেন আল্লাহ রাব্বুল আলম বলেছেন ইনাক ইনাহী আপনিও মারা যাবেন তারও মারা যাবে তাহলে রাসু সাল্লাহ সাল্লাম মিত মারা গিয়েছেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন যদি কেউ মনে করে থাকে সে ব্যক্তি রাসু সাল্লাম জীবিত আছেন তাহলে সে যেন আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করলো এবং নবীর উপরে বিশ্বাস করলো না আমরা যে নবীর উপরে যেটি শাহাদ দান করেছি আশাদু আল্লাহ ইল্লাল্লাহ ও আশাদু আন্না মুহাম্মদানা আব্দ হুয়া রসুল সেই জন্য এটা অস্বীকার করলো তো এই ধরনের কোনো আকিদা যদি কোনো মুসলিম পোষণ করে তাহলে ওই ব্যক্তি যদি মুসলিম দাবি করে তাহলে আসলে মুসলিম থাকবে না তাহলে সে তো নবীকে অস্বীকার করতেছে নবীর মৃত্যুকে অস্বীকার করতেছে আর একটা মানুষ কি করে হাজির হতে পারে কোথায় মদিনাতে যদি মদিনাতে কোনো একটা ব্যক্তি জীবিত থাকে বাংলাদেশে যে হয়ে যাবে হাজির আসলে এরকম বিষয় না তবে রাসুসাল্লাহ আলিয়া সাল্লামের উপরে যেমনটি আপনি বললেন দূরত পড়লে সেটি পৌঁছে দেওয়া হয় রাসুলসাল্লাম এখানে উপস্থিত থাকতে হবে এরকম বিষয় নাই বিশেষ ফেরেস্তারা রয়েছে আমরা যখন রাসুলসল্লা উপরে দূরত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এটা একটা দরুদ কিভাবে দরুদ পড়বেন জানতে তাহলে এটা একটা দরুদ যখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা আসে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তি বলবে যারা শুনবে তারাও বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা হচ্ছে দরুদ তারপরে সালাতের মধ্যে আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলা আলা ্মা আলাহিম আল্লাহ তো এই যে আমরা এইভাবে দূরদগুলো পরিচলাতে মধ্যে দূরত রাষ্ট্র চলেছে আমার কাছে পৌঁছানো হয় এবং পি নবী মাহমদ সাল্লাহ আলী বলেছেন তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দূরত পড়ো আমিও দূরত পড়ো কেননা আমার কাছে এই দূরতগুলো পৌঁছানো হয় আর তোমরা বেশি বেশি দোয়া পর আর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ কিভাবে পড়বেন তা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয় ফেরেশতারা মালাইকারা নবীর জন্য দোয়া করেন এবং রহমতের দোয়া করতে থাকেন অতএব হে ঈমানদারগণ তোমরা আমার প্রতি দুরুদ সালাম পেশ করো হ্যাঁ অর্থাৎ হে ইমানদারগণ তোমরা কি করো নবীর উপরে দুরুদ সালাম পাঠ করো দুরুদ পড়ো তাহলে নবীর উপরে দুরুদ পড়ার পদ্ধতি রাসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহম্মাল্লি আলী আল্লাহম বাড়ি গেলি সোল্লাত রয়েছে সালাতের বাইরে রয়েছে দুরুদ পড়ার অনেক ফজিলত রয়েছে রসুদ সাল্লাহ সাল্লাম সেখানে উপস্থিত থাকতে হবে এটা বিষয় না যদি উপস্থিত থাকার কেউ মনে করে তাহলে সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সল্লা আলাইয়া সলাতুন আলাইহি বিহা আশারা যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দশ বার রহমত বর্ষণ করেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অন্য হাদিসে আসছে দশ বার রহমত বর্ষণ করেন তার দশটা গুনাহ খাতা মাফ করে দেন এবং তার দশটা আপদ যেটা বৃদ্ধি করে দেন এভাবে হাদিসগুলো আসছে এভাবে আমরা দরুৎ পর্ব কিন্তু আমরা অতিরিক্ত রাসুল সম্পর্কে অতিরঞ্জন অতিরিক্ত করা এটা ঠিক নয় পিনবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন লা তু তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন করো না বাড়াবাড়ি করো না ক্যামা আসরাতিন্ন সারা এইসা এবনী মরিয়াম যেমনি ভাবে ইসা এবনে মরিয়ামকে নিয়ে ঈসা আলাইসাল্লামকে নিয়ে বারাবাড়ি করেছিল ফাইনামা আনা আবদুন আমি হচ্ছে আল্লাহর বান্দা অতএব তোমরা বলবে আল্লাহর বান্দা ও রসুল রাসুল কে নিয়ে অতি বাড়াবাড়ি করলে কিরাপ রাসূলকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না রাসুলের উপরে দূরত পাঠ করলে রাসুল এখানে উপস্থিত হয় হাজির নাজির হয় কি করে হাজির নাজির হতে পারে এই পৃথিবীতে একটাই একজন যিনি আমাদের প্রতি পালক আল্লাহ সুফান তিনি শুধু নাজির তিনি শুধু দেখতে পারেন তিনি কোনো কিছু দেখতে পারেন তিনি আল্লাহ রব্বুল আলমিন আর সে আল্লাহ থেকেও আমাদেরকে দেখতে পান আর আল্লাহ তাহলে আমাদের রহমত বর্ষণ করতে পারেন কিন্তু রাসুল আসাল্লাম তা হাজিরে নাজির না ভাই যদি কেউ রাসুলসাল্লু আসাল্লাম হাজিরে নাজিরে বিশ্বাস করেন তাহলে তিনি তো রাসুলের উপরে মানে ইমান আনলেন না কারণ রাসুল তো বাসার মানুষ তিনি এই দুনিয়া থেকে আসছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার দুনিয়া থেকে চলে গেছেন তো এটা হচ্ছে মূল বিষয় আমরা এই ধরনের রাসুলকে নিয়ে আসলে অতিরঞ্জন করা বাড়াবাড়ি করা এটা ঠিক না এটা রাসুলের উপরে গোস্তাখি বেয়াদফি এটা হচ্ছে বিষয় এটা রাসুল সাল্লাহ সাল্লাম যদি এখানে আসেন দেখেন তাহলে এটা কি রাসুল সাল্লা মর্যাদা বৃদ্ধি হলো না রাসুল সাল্লামের মর্যাদা বৃদ্ধি হলো না বরং এটা হচ্ছে সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য যে রাসুল সাল্লাহ সাল্লামের উপরে দূরত যদি আমরা পড়ি বিশেষ মালাইকা ফেরেস্তা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে দূরত পোষানো হয় তাহলে এটা বেশি উত্তম কোনটা বেশি উত্তম হ্যাঁ এটা বেশি উত্তম আল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ সুত আমাদেরকে التوفيق آمين يا رب العالمين. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائماً بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَ